আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি আমেরিকান ব্লগার রুবি, আর আজকে আমি আপনাদের সাথে আমার রাজকীয় সকালের রাস্তাটা শেয়ার করব, আমি কি কি করলাম আর কিভাবে করলাম। আর আমি এই জন্য আমার আজকের নাস্তাটা রাজকীয় বলছি, কারণ আমি সচরাচর সকালের ব্রেকফাস্টে অত হেভি খাই না, আজকে কিন্তু আমি হেভি খেলাম, সেই কারণে এটা আমার জন্য রাজকীয়। আমি একটু সিম্পল খাই। আর প্রথমেই আমি আপনাদের সাথে একটা ভাজি শেয়ার করছি, আর এটা হচ্ছে একটা আলু ভাজি। আলু ভাজিটা আমি কীভাবে করছি সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে একটু কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো হালকা করে একটু তেলে ভেজে নিচ্ছি। তার মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি, হাফ চা চামচ, আর হাফ চা চামচ হলুদ, দ্যাটস ইট, আর কিছুই দেবো না। এটা ভেজে আমি তার সাথে কেটে রাখা আলুগুলো, আর তার সাথে আমি একটু লাউয়ের খোসা দিয়েছি, সামান্য একটু, একটা কচি লাউ ছিল সেই লাউয়ের খোসাটা দিলাম, কারণ লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি কিন্তু খুব মজার একটা খাবার, খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর টেস্টটাও খুব ভালো আসে। তো আমার হঠাৎ করে এটা খেতে ইচ্ছা করলো, সেজন্য এটা করছি। আর সাথে আমি একটু মিষ্টি কুমড়ার ফুলও দিয়েছি। তো এই তো ভাজিটা বসিয়ে দিলাম। এখন মশলাটার সাথে আলুটা মেখে টেম্পারেচারটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কতক্ষণ, প্রায় 10 মিনিটের মতো, আর মাঝে মাঝে একটু উল্টিয়ে দেব, তাহলেই কিন্তু আর নিচে লাগবে না। তো এটা হচ্ছে আমার ভাজিটা, আমি ভাজিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই ভাজিটা হতে খুব বেশি সময়ও লাগে না, এই তো দেখলেন যে কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই ভাজিটা খেতেও খুব মজা, যারা কখনো খাননি একবার খাবেন, আশা করি ভালোই লাগবে। তো ছোটোবেলায় আগে মা মাঝে মাঝে করতো, সেটাই আমার খেতে ইচ্ছা করলো, আর সেই জন্যই কিন্তু করছি আজকে। আর আজকে এটা করার কারণ বললাম যে আমার হাজবেন্ড বাসা থেকে কাজ করবে, আর যেদিন বাসা থেকে কাজ করে সেদিন আমি একটু স্পেশাল ব্রেকফাস্ট আর লাঞ্চ তৈরি করি, সে কারণে আজকের ব্রেকফাস্টটা আমি শেয়ার করছি, লাঞ্চটা আর শেয়ার করলাম না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর এটা হচ্ছে ডিম ভাজির জন্য আমি রেডি করছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। আপনারা এরকমভাবে ডিম ভাজি খেয়েছেন কিনা জানি না, যা না খেলে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখন তার মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে 3টা ডিম দিচ্ছি। সব কিছু একসাথে আমি ভালো করে মাখিয়ে নেব, অল্প একটু লবণ দিয়ে, 1 চিমটি লবণ দেব, ডিমে তো আর বেশি লবণ লাগে না। আর এই ডিম ভাজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে পরোটার সাথে। তো এইভাবে মিক্স করে গরম তেলের মধ্যে ডিম ভাজিটা দিতে হবে। আসলে ডিম ভাজির জন্য গরম তেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাহলে ডিম ভাজিটা আসলে খেতে খুব ভালো লাগে। এদিকে ফ্রাই প্যানটা গরম করে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে এখন আমি ডিমটা ভেজে নেব। আর তেলটা যেন খুব ভালো করে গরম হয় সেটা খেয়াল রাখবেন, টেম্পারেচারটা থাকবে মিডিয়াম। এই তো আমার ডিমের এক সাইড হয়ে গিয়েছে, এখন আরেকটা সাইড করে নেব, ব্যাস হয়ে গিয়ে যাবে আমার ডিম ভাজিটা। আর ডিম ভাজির সাথে এই সবজি ভাজিও কিন্তু খুব মজা লাগে সকালের নাস্তায়। আর সবজি ভাজিটাও কিন্তু এদিকে অলমোস্ট হয়ে যাচ্ছে, তো এখন একটু ঢেকে রেখেছি যেন সবজিগুলো নরম হয়ে যায়। আর এদিকে আমি একটা রুটি বানাবো, এটা হচ্ছে চালের রুটি, সেই জন্য আমি 1/2 কাপ ময়দা নিচ্ছি আর 1/2 কাপ চালের গুঁড়ো নিব, দুটো একসাথে মিশিয়ে রুটিটা বানাবো। চালের রুটি অথবা আটার রুটি দুটোই কিন্তু বেলাবেলি অনেক কষ্ট হয়, আর সকালবেলায় নাস্তা খাওয়ার আগে আসলে এত কষ্ট করতে অনেকেরই ঝামেলা মনে হয়, প্লাস বাচ্চারা, তারপর অফিসে যাওয়া লাগে, সেই কারণে কিন্তু সকালে রুটি বানানোটা একটা কষ্টের বিষয়। আর এই রুটিটা কিন্তু কয়েক মিনিটেই বানিয়ে ফেলা যায়, সে কারণে আমি আমার রুটিটা একটু শেয়ার করছি। যারা রুটি খেতে পছন্দ করেন কিন্তু বেলাবেলিটা কষ্টকর মনে হয়, তারা এই রুটিটা বানাতে পারেন।
এটার নাম আমি দিয়েছি ফাঁকিবাজি চালের রুটি। আর ফাঁকিবাজি চালের রুটিটা খেতে অনেক মজা, বানানো খুবই সহজ। আর এর সাথে আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম। আগেই বলেছি আধা কাপ ময়দা, আধা কাপ চালের গুঁড়া। শুধু চালের গুঁড়া দিলে আসলে রুটিটা কিন্তু ভালো হবে না, ফেটে যাবে, সেই কারণেই আসলে ময়দাটা দেওয়া। আর এর মধ্যে 1.5 কাপ পানি দিয়ে এখন খুব ভালো করে মেশাবো। পানিটা একবারে দিচ্ছি না আমি, কিন্তু আস্তে আস্তে দিলাম। আর সামান্য একটু লবণ দিয়েছি এতে, 1/2 চা চামচের মতো। আর ডোটা কিন্তু বেশ পাতলা হবে, ঘন হবে না। ঘন হলে কিন্তু রুটি অনেক মোটা হবে, সেজন্য বেশ পাতলা করেই করতে হবে। আর এটা জাস্ট কোনো রকম একটু মিক্স করলেই কিন্তু সুন্দর মিশে যায় পানির সাথে, খুব একটা কষ্ট হয় না। এই যে আমার ডোটা দেখতেছেন যে কতটা পাতলা, বেশ পাতলা। কিন্তু আমি আর একটু পাতলা করে নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যে এটা আর একটু পাতলা করতে হবে। পানিটা আসলে একটু অল্প অল্প করেই দেবেন, একবারে দিতে যাবেন না। এখন একটা নন স্টিক ফ্রাই প্যান আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি। এই রুটিটা বানানোর জন্য নন স্টিক ফ্রাই প্যানটাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রুটিটা বেটার হবে। আর এখানে আমি যে ব্যাটারটা তৈরি করলাম সেটা 1/2 কাপের যে চামচ তার মধ্যে করে দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রাখবো, তারপর আস্তে আস্তে কিন্তু নিচের পার্টটা যখন শক্ত হয়ে যাবে তখন আলতো করে এরকম উল্টিয়ে দেব। উল্টে দেওয়ার পর এখন ওই সাইডটাও সুন্দর করে করে নেব। এভাবে আমি এক এক করে আরও কিছু রুটি বানিয়ে নিলাম। আর এই রুটিগুলো খেতে দারুণ লেগেছে। আমি প্রায় এই রুটিগুলোই বানাই, কারণ আমার কাছে চালের রুটি খুবই পছন্দ, আর এরকম কম কষ্টে রুটি বানানো তাও পছন্দ। যেহেতু আমাদের এখানে কোনো কাজের বুয়া নেই, সব কিছু আমাকে নিজের হাতেই করতে হয়েছে। আর সাথে সাথে বাচ্চাদেরকেও কিন্তু নাস্তা খাইয়ে স্কুলে পাঠাতে হয়েছে। বাচ্চাদের স্ন্যাক, বাচ্চাদের খাবার দাবার, বই খাতা, কাপড় চোপড় সব কিছুই কিন্তু রেডি করে দিতে হয়। প্লাস আমাদেরও কাজ থাকে, সেই কারণে কিন্তু অনেক ব্যস্ত থাকতে হয়। আর ব্যস্ত থাকার কারণে যারা আমাদের মতো এরকম ব্যস্ত থাকেন তাদের জন্যই এই ফাঁকিবাজি রুটি। আশা করি আপনারাও এই রুটিগুলো খাবেন আর ভালো লাগবে। আর সবার কাছে আমি আজকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে রাখি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, তাহলে আমার নতুন কোনো ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সবসময় পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন, আর আপনারা খেয়েছেন কি না কেমন লাগলো সেটাও বলবেন, তাহলে আমার ভালো লাগবে যে এটা কেউ আজকে প্রথম খাচ্ছেন কি না আর ভালো লাগলো কি না। আসলে একটা কিছু যখন কারোর সাথে শেয়ার করি আমার কাছে যেটা ভালো মনে হয় তখন সেটাই কিন্তু শেয়ার করি। আর আশা করি আমি যা আপনাদেরকে প্রেজেন্ট করব আপনাদেরও ইনশাআল্লাহ ভালো লাগবে এটা করে খেলে। আর যে আপনারা যদি এটা চালের গুঁড়া না দিতে চান, শুধু ময়দা দিয়ে করতে চান, তাও কিন্তু করতে পারেন। ময়দা দিয়ে করলে কিন্তু এটা আরও সুন্দর হবে। চালের গুঁড়ো দিলে একটু শক্ত টাইপের হয় অথবা একটু ফেটে যেতে পারে, আর এই কারণে চালের গুঁড়োর রুটিটা দেখতে একটু কম সুন্দর বাট খেতে কিন্তু একটু বেশি মজা। এভাবে আমি আরও কয়েকটি রুটি বানিয়ে নিলাম, আর বাচ্চাদেরকেও নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, আর আমরাও খেয়ে নিলাম। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমি এখানে আজকে বিদায় নিয়ে নিচ্ছি, কারণ এখন আমি নাস্তাটা এনজয় করব, আর আপনারাও খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই তো, এই ছিল আমার আজকের নাস্তা, আলু ভাজি, ডিম ভাজি আর রুটি। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।